নমস্কার, এডুচার্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। গতকাল 19/4/2021 পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা জেলা কমিটির সদস্য সৌরভ চক্রবর্তী, সপ্তর্ষি মিত্র ও দেবরাজ দাস বিকাশ ভবনের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসুর সাথে সাক্ষাতের জন্য একটি আবেদনপত্র জমা দেন। আগামী 26/7/2021 তারিখে সোমবার দুপুর 1 ঘটিকায় সংগঠনের একটি প্রতিনিধি দল বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে সাক্ষাৎ করে তাদের সমস্যার কথা জানাতে চান এবং তাদের দাবিপত্র লিখিত আকারে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে জমা দিতে চান। এই মর্মে ওনারা একটি আবেদনপত্র বিকাশ ভবনে জমা দেন। এছাড়া বিষয়টি বিধাননগর নর্থ পুলিশ স্টেশনেও জানানো হয়েছে। তো আবেদনপত্রে কি ছিল সেটি এখন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। আপনারা এই যে আবেদনপত্রটি দেখতে পাচ্ছেন, পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে প্যাড রয়েছে সেই প্যাডের ওপরেই আপনারা দেখুন 19/7/2021 সেখানে রিসিভড বলে লেখা রয়েছে, কন্টেন্ট নট ভেরিফাইড। মাননীয় শিক্ষামন্ত্রী স্কুল পশ্চিমবঙ্গ সরকার, বিকাশ ভবন, লবণরদ, কলকাতা 91। বিষয়ে কলকাতা আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকাদের স্থায়ীকরণের আবেদন জানিয়ে শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাতের অনুমতি প্রার্থনা। মহাশয়, আমরা সারা রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকা হিসেবে কর্মরত। বিদ্যালয় কর্তৃপক্ষ ম্যানেজিং কমিটি বিদ্যালয়ের পাঠদানের কাজে ধারাবাহিকভাবে যাতে হতে পারে তার জন্য নিযুক্ত করেন। আমাদের দুঃখ ও দুর্দশার কথা জানানোর জন্য বারেবারে বিকাশ ভবনে চিঠি ও ডেপুটেশন দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আমরা জানি আপনি খুবই ব্যস্ত মানুষ, আবার আমাদের প্রত্যাশা মামাটি মানুষের সরকারের কাছে, কারণ মমতাময়ী মুখ্যমন্ত্রী ও আপনি অনেকের দুর্দশা লাঘব করেছেন। আমরা জানি আমাদের জন্য আপনারা কিছু একটা চিন্তা অবশ্যই করবেন, তাই আগামী 26/7/2021 তারিখে 1টার সময় আমাদের একটি প্রতিনিধি দল আপনার সাথে সাক্ষাৎ করে আমাদের দাবিগুলো লিখিত আকারে জানাতে চায়। আশা করি আপনি ওই দিন উপস্থিত থেকে আমাদের আবেদনপত্র গ্রহণ করবেন। আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদান্তে সৌরভ চট্টোপাধ্যায়, এবং কাউন্টার সাইন করেছেন সমীর কুমার দেওঘরিয়া। দেখুন এখানে কাউন্টার সাইন নয়, ছাপানোই রয়েছে। রাজ্য সভাপতি SPTTWA। তো এটি তারা আবেদনপত্রে দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত মাননীয় শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে দেখা করবেন কি না বা কখন দেখা করবেন সেটি কিন্তু পরবর্তীকালে ফোনে জানানো হবে এবং সেই মতো তারা উপস্থিত হবেন। আশা করি তাদের এই যে প্রচেষ্টা সাফল্য লাভ করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।